Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel Sonia Cooking and Vlogging. আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না তো চলো তাহলে দেখে নেই কিভাবে আমি এটা রান্না করি আমি এখানে 1 কেজি পরিমাণের গরু মাংস নিয়েছি আর সাথে সবগুলো মশলা আমি একসাথে করে নিয়েছি হলুদ মরিচ লবণ পেঁয়াজ তারপরে ধনিয়া জিরা গরম মশলা এটা তো সবাই জানো গরু মাংস রান্না করতে আসলে সাধারণত কি কি মশলা লাগে আদা রসুন বাটা তো আমি সবগুলো মশলাকে ভালোভাবে একসাথে মাংসটার সাথে মাখিয়ে আমি এটাকে বসিয়ে দিব আর খুবই অল্প আঁচে এটাকে রান্না করব আমি কারণ অল্প আঁচে রান্না করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি এটাকে হাই হিটে করে রান্না করব না খুবই নরমাল আছে এটাকে রান্না করব তো আমার আমি গরু মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম আর আমার এই যে এটা থেকে আমি চুলাটা একেবারে কমিয়ে দিয়েছি এর জন্য এটার ভিতর থেকেই ঝোলটা বের হয়েছে তো আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি এখনও আমি চুলাটা কমিয়ে রাখছি এর জন্য কিন্তু এইটা হয়েছে যদি আমি বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু অবশ্যই এখানে পানি ইউজ করতে হতো তো এই ঝোলেই আমার মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে আমার এক্সট্রা আর কোনো পানি এখানে পানি দিতে হবে না আর আমার 30 থেকে 40 মিনিট রান্না হয়ে গেছে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে 30 থেকে 40 মিনিট রান্না করার পরে তো আমি চুলার আঁচটা একেবারেই কমিয়ে রেখেছিলাম এর জন্য কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে গরুর মাংসটা এরকমই আসলে বেশি আঁচে রান্না করলে এটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে তো আমার মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে অল্প আঁচে আমি এটাকে বসিয়ে দিয়েছি এর জন্য মাংসটা আমার এই যে দেখো আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি এমনি মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসের ভিতরে যে ঝোলটা ছিল আমি বসানোর সময় হালকা একটু পানি দিয়েছিলাম হালকা একটু বলতে হাফ কাপের মতো এটা এটাতেই আমার হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দিব আলু আমি এখানে কিছু আলু রেখেছিলাম আর আলুটা তখনই দিতে হবে যখন দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে যদি মাংসটা এখানে সিদ্ধ না হয় ঝোলটা টেনে যায় তাহলে আরেকটু ঝোল দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে পুরোপুরিভাবে সিদ্ধ করে নিয়ে তারপরেই আলুটা ব্যবহার করতে হবে তো আমি পুরোপুরিভাবে মাংসটা সিদ্ধ করে তারপরে আলুটা দিয়ে দিয়েছি যেহেতু নতুন আলু আলুটা সিদ্ধ হতে সময় লাগে না খুব বেশি তো আমি আলুটা দিয়ে ভালোভাবে একটু ঢাকনা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি 5 থেকে 10 মিনিট নেড়েচে দেওয়ার পরে আমি এখানে সামান্য পানি দিয়ে দিব যতটুকু ঝোল মানে লাগে আর কি যতটুকু আমরা রাখবো ওই পরিমাণ হিসাবে আমি ঝোল দিয়ে দিলাম এখানে আলুটা যতক্ষণে সিদ্ধ না হয় ততক্ষণ আমি রান্না করব কারণ মাংসটা তো আমার আগেই সিদ্ধ হয়ে গেছে এখন শুধু আলুটা সিদ্ধ হওয়ার বাকি আমি এখানে ঝোলটা দিয়ে আমি এখানে আরও 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা কাঁচামরিচটা দিলে আসলে কি ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর আমি এমনিতেও মরিচ অনেক বেশি খাই এই যে দেখাই যাচ্ছে টক টক করতেছে এগুলো সবই আসলে মরিচের জন্য মরিচটা অনেক বেশি ইউজ করেছি এখানে এর জন্য এরকম লাল টকটকা দেখা যাচ্ছে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও প্রায় শেষ একেবারে শেষের পর্যায়ে আমি এখনই এটাকে তুলে নিব আমি এটা একটা পাত্রে তুলে নিলাম আর রান্না হয়ে গেল আমার নতুন আলু দিয়ে গরুর মাংস আর দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক 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 ইয়াম্মি হয়েছে তো আপনারাও এভাবে খুবই সহজ উপায়ে আমার মতো ট্রাই করবেন বাসায় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ